কলকাতা মানেই মিষ্টি, আর সেই মিষ্টির শ্রেষ্ঠ মিষ্টি হচ্ছে রসগোল্লা। কলকাতার রসগোল্লার প্রসিদ্ধি সারা বিশ্বে তো আছেই, কলকাতার মানুষের কাছেও কিন্তু রসগোল্লার কদর আলাদা। কলকাতায় হরেক রকম দোকানে হরেক কিসিমের রসগোল্লা পাওয়া যায়, কিন্তু আদি রসগোল্লা কোনটা জানেন কি? বা জানেন কি রসগোল্লার জন্ম কোথায় হয়েছিল, কবে হয়েছিল? সেই সব কিছু নিয়েই আজকের এপিসোড। আজকের এপিসোডে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবো আর কলকাতার সেরা কতগুলো রসগোল্লার দোকানের সন্ধান আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি সৌমিক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। প্রবাসে কলকাতা মানে কিন্তু মিষ্টি দই আর কলকাতার রসগোল্লা। কলকাতায় প্রচুর মিষ্টির দোকান রয়েছে, প্রচুর ভালো ভালো রসগোল্লা পাওয়া যায়, কিন্তু কলকাতার সেরা রসগোল্লা কোনগুলো আপনারা জানেন? হয়তো অনেকেই জানেন না। আজকে আমার প্রচেষ্টা হচ্ছে কলকাতার সেরা কতগুলো রসগোল্লার দোকানের সন্ধান আপনাদের সাথে শেয়ার করা। চলুন এই মিষ্টিমুখর এপিসোডটা শুরু করা যায়। কলকাতার রসগোল্লা বলতে প্রথম যে নামটা ভেসে ওঠে সেটা হলো নবীন চন্দ্র দাস। আজ থেকে প্রায় 150 বছর আগে নবীন ময়রা এই শোভাবাজার অঞ্চলে এসে তার বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা শুরু করেন। নবীন ময়রার দোকান আজ কলেবরে অনেকটাই বেড়েছে, কিন্তু নবীন ময়রার সেই দোকান আজও শোভাবাজারের বুকে রয়েছে। আমার প্রথম ডেস্টিনেশন নবীন চন্দ্র দাস, এবং নবীন চন্দ্র দাসের রসগোল্লা আমার প্রথম রেকমেন্ডেশন। এই মুহূর্তে হাতে নিয়ে বসে পড়েছি নবীন চন্দ্র দাসের দোকানের ভেতরেই ওনাদের এক পিস রসগোল্লা। এক পিস রসগোল্লার দাম 19 টাকা, এর থেকে একটু ছোট সাইজের রসগোল্লার দাম 13 টাকা। চলুন তাহলে প্রথম রসগোল্লা টেস্ট করি। নরম স্পঞ্জ রসগোল্লা ঠিক এরকম, আর তার টেস্ট দারুণ। যারা কলকাতায় আসছেন এবং কলকাতার সবচেয়ে পুরনো অথেন্টিক স্পঞ্জ রসগোল্লা খেতে চাইছেন, তারা কিন্তু একবার নবীন চন্দ্র দাসের রসগোল্লা অবশ্যই ট্রাই করতে পারে। তাহলে কথা হচ্ছে পরের ডেস্টিনেশনে। চলে এসেছি আমার দ্বিতীয় ডেস্টিনেশন 118 বছরের পুরনো চিত্তরঞ্জনে। শ্যামবাজার স্ট্রিটের ওপর এবি স্কুলের ঠিক অপোজিটেই এই চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনের মিষ্টি এবং রসগোল্লা কিন্তু খুবই বিখ্যাত। যারা চিত্তরঞ্জনে এখনো এসে ওনাদের রসগোল্লা ট্রাই করেননি, তাদেরকে অবশ্যই বলবো একবার চিত্তরঞ্জনে এসে ওনাদের রসগোল্লা ট্রাই করুন। চলুন তাহলে চিত্তরঞ্জনে একবার ঢুঁ মেরে দেখা যাক ওনাদের রসগোল্লা। বর্তমানে পঞ্চম প্রজন্মের হাতে এই দোকানের পরিচালনার ভার থাকলেও শোনা যায় 1907 সালে স্বর্গীয় হীরালাল ঘোষ, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের খুব বড় একজন অনুগামী ছিলেন, সেই থেকেই তিনি এই মিষ্টির দোকানের নামকরণ করেন চিত্তরঞ্জন সুইটস। রসগোল্লা ছাড়াও মধুপর্ক কিন্তু চিত্তরঞ্জনের আর একটা সিগনেচার মার্ক। এই মুহূর্তে হাতে নিয়ে নিয়েছি চিত্তরঞ্জনের সেই বিখ্যাত রসগোল্লা। এটার দাম হচ্ছে 25 টাকা। একদম অথেন্টিক স্টাইলে এদের রসগোল্লা তৈরি হয়। চলুন একবার ট্রাই করে দেখে নিন। নরম তুলতুলে রসগোল্লা, দারুণ, বেশি মিষ্টি নয়, একদম সফট, মুখে দিলেই অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যাচ্ছে, দারুণ খেতে। যারা এখনো চিত্তরঞ্জনে এসে এনাদের রসগোল্লা ট্রাই করেননি, অবশ্যই বলবো কলকাতার সেকেন্ড রেকমেন্ডেশন হচ্ছে চিত্তরঞ্জনের রসগোল্লা। এই মুহূর্তে আমি চলে এসেছি আমার তৃতীয় ডেস্টিনেশন বলরামন মল্লিক এবং রাধারামন মল্লিকের সিআইটি ব্রাঞ্চের শাখায়।
বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের দোকান প্রায় 150 বছরের উপর কলকাতার মিষ্টি জগতে প্রচন্ড প্রসিদ্ধ। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে এদের কলকাতার বেশ কয়েকটি স্থানে এদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ খুলে গেছে। আমি আজকে চলে এসেছি সিআইটি ব্রাঞ্চে। এই সিআইটি ব্রাঞ্চ থেকে কিছু রসগোল্লা আমি খাবো এবং সেটার স্বাদ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দোকানের ভেতরে যাওয়া যাক। দোকানের শুরুর ইতিহাস ঘাঁটলে জানা যায়, 1880 সাল নাগাদ গণেশচন্দ্র মল্লিক হুগলির কোন্নগর থেকে কলকাতায় এসে বসবাস শুরু করেন এবং 1885 সাল নাগাদ ভবানীপুরে উনি একটি মিষ্টির দোকান শুরু করেন। মূলত ওখানে দক্ষিণ কলকাতার লোকেদের কথা ভেবেই মিষ্টি চালু হয়। উনি এবং ওনার স্ত্রী লীলাবতী দেবী প্রথমে মিষ্টির দোকানটি চালাতেন। ওনার মৃত্যুর পরে ওনার পুত্র বলরাম মল্লিক এবং ওনার ভাগ্নে রাধারমন মল্লিক এই দোকানের কার্যভার নেন। সেই থেকেই এই দোকানের নামকরণ হয় বলরামন মল্লিক এবং রাধারমন মল্লিক। এই মুহূর্তে রয়েছি বলরামন মল্লিক এবং রাধারমন মল্লিকের সিআইটি শাখার দোকানের ভেতরে। এনাদের অথেন্টিক রসগোল্লা যেমন রয়েছে আমার হাতে, তেমনি যেমনটা বললাম যে ঐতিহ্যের সাথে আধুনিকতাকে মিশিয়ে এনারা তৈরি করেছেন কিন্তু বেক রসগোল্লা। দেখুন এখানে এনাদের বেক রসগোল্লা রয়েছে। এই বেক রসগোল্লা প্রতি পিসের দাম হচ্ছে 25 টাকা। চলুন একটু টেস্ট করে দেখা যাক। একদম ক্রিমি টেক্সচার, একটু উপরটা হার্ড, অনেকটা রসের মিষ্টির মতো খেতে, কিন্তু ভেতরটা বেশ নরম এবং সুস্বাদু। এক কথায় বলরামের এই বেক রসগোল্লা কিন্তু চমৎকার। এবার আসি এনাদের অথেন্টিক রসগোল্লায়। একদম নরম তুলতুলে রসগোল্লা, হালকা চিনির শিরা এই রসগোল্লা তৈরি হয়। নরম তুলতুলে মুখে দিলেই প্রায় মিলিয়ে যাচ্ছে। অবশ্যই কলকাতার অন্যতম সেরা মিষ্টিগুলোর মধ্যে বলরাম মল্লিকের রসগোল্লা কিন্তু অবশ্যই আছে। আপনারা অবশ্যই বলরাম মল্লিকের এই রসগোল্লা বা বেক রসগোল্লা যেটা যার পছন্দ ট্রাই করে দেখবেন। কথা হচ্ছে পরের ডেস্টিনেশনে। চলে এসেছি আমার চতুর্থ ডেস্টিনেশন ভীমচন্দ্র নাগ। প্রায় 200 বছর পুরনো হতে চলা এই ভীমচন্দ্র নাগের দোকান কিন্তু বহু ঐতিহ্যশালী দোকান। কলকাতার লেডিকিরির সাথে কিন্তু এই ভীমচন্দ্র নাগের একটা সুনিবিড় সম্পর্ক আছে। শোনা যায় এই ভীমবাবুই নাকি কোনো এক ইংরেজ মেম সাহেবকে একটা ভাজা মিষ্টি খাইয়েছিলেন এবং সেই ইংরেজ মেমের নামেই সেই মিষ্টি নাম দিয়েছেন লেডিকেনি। আজ চলে এসেছি সেই ভীমনাগের লেডিকেনি এবং রসগোল্লা ট্রাই করতে। চলুন তাহলে ভীমনাগের ভেতরে যাওয়া যাক আর তাদের মিষ্টি ট্রাই করে দেখা যাক। মিষ্টির সাথে সাথে ভীমনাগের এই ঘড়িটিও কিন্তু খুবই বিখ্যাত। কুক অ্যান্ড কেলভি কোম্পানির মালিক একমাত্র ভীমনাগকেই তার মিষ্টির জন্য এই ঘড়িটি দেন। সম্ভবত সারা পৃথিবীতে বাংলা ডায়ালে কুক অ্যান্ড কেলভির এই ঘড়িটি বিদ্যমান। এখন হাতে নিয়ে বসে পড়েছি
ভিমনাগের ভেতরে ওনাদের অথেন্টিক রেডিকেনি আর ওনাদের রসগোল্লা আজকে শেষ, কিন্তু রসগোল্লারই মতো কমলাভোগ। চলুন টেস্ট করে দেখা যাক। প্রথমেই যে মিষ্টির জন্য ভিমনাগ প্রচণ্ড প্রসিদ্ধ, সেই রেডিকেনি। ভাজা মিষ্টি, বেশ ভালো স্বাদ। কলকাতার লেডিকেনির জনক কিন্তু ভিমনাগ। যেমনটা বললাম, ভিমনাগের লেডিকেনি কিন্তু খুবই প্রসিদ্ধ। আপনারা যারা ভিমনাগের লেডিকেনি না খেয়ে থাকেন, তারা অবশ্যই এখান থেকে ভিমনাগের লেডিকেনি ট্রাই করতে পারেন। এবার বেশ বড় সাইজের কমলা ভোগ, যেমনটা দেখালাম বেশ বড় সাইজের কমলা ভোগ। এই কমলা ভোগ শুরু ট্রাই করুন। একটু চড়া মিষ্টি, কিন্তু হালকা এসেন্স রয়েছে মোটের উপর, বেশ ভালো। মিষ্টিটা শেষ করিনি, কথা হচ্ছে পরের ডেস্টিনেশন। কলকাতার রসগোল্লা যে দোকানের নাম বিনা অসম্পূর্ণ থেকে যায়, সেই দোকান হচ্ছে কেসি দাস। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার ঠিক মুখটায় কেসি দাসের দোকানের সামনে। ধর্মতলার এই মোড়টা কিন্তু কেসি দাস মোড় নামে প্রসিদ্ধ। কেসি দাস বা কেশবচন্দ্র দাস, উনি রবীন্দ্রচন্দ্র দাসের পুত্র এবং ধর্মতলার মোড়ে এই দোকান বহু পুরনো। কলকাতার এই কেশবচন্দ্র দাসের রসগোল্লা কিন্তু বিদেশেও বহু প্রসিদ্ধ। চলুন তাহলে কেসি দাসের রসগোল্লার স্বাদ নেওয়া যাক এবং দোকানের ভেতর ঘুরে মেরে দেখা যাক। এই মুহূর্তে বসে রয়েছি কেসি দাসের ধর্মতলা দোকানে। আমার হাতে রয়েছে কেসি দাসের সেই বিখ্যাত রসগোল্লা। এক পিস রসগোল্লার দাম জিএসটি মিলিয়ে প্রায় 25 টাকা মতো পড়ে। একদম পিওর ছানার গোল্লা, হালকা চিনির রসে ডুবিয়ে এই রসগোল্লা তৈরি হয়েছে। চলুন টেস্ট করে দেখি। বেশ নরম স্পঞ্জ রসগোল্লা, দারুণ খেতে। কলকাতায় আসলে কেসি দাসের রসগোল্লা খান না বা কেসি দাসের রসগোল্লার নাম শুনেনি, ওর লোক পাওয়া কিন্তু পুষ্কর। এনারা প্রথম কিন্তু ক্যানে করে রসগোল্লা বিক্রি করা শুরু করেন, তো ফলে এনাদের রসগোল্লা কিন্তু বিদেশেও প্রচুর যায়। পুরো খাওয়া দাওয়াটা শেষ করিনি, কথা হচ্ছে কেসি দাসের বাইরে। এই ছিল আজকে কলকাতার রসগোল্লা এপিসোডের সবকটা দোকান। আমার মতে কলকাতার রসগোল্লা যে কটা প্রসিদ্ধ রসগোল্লার দোকান আছে, সেগুলোর একটা ট্যুর দেওয়ার চেষ্টা আপনাদের সাথে করলাম। আপনারা হয়তো ভাবছেন এর বাইরেও আরও অনেক কলকাতার বিখ্যাত রসগোল্লার দোকান আছে, সেগুলো আমাকে জানান না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতে কলকাতার বিখ্যাত রসগোল্লার দোকান কোনগুলো। আমি নিশ্চয়ই সেগুলো কোনো এক সময় কভার করার চেষ্টা করব। ভিডিওটা যদি এই অবধি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সময়। ধন্যবাদ।